বেতন দেওয়ার পরে আমাদের সম্মানিত ইমাম সাহেব আর খতিব সাহেবদেরকে দেখবেন যথেষ্ট পরিমাণ লোক আমাদের সমাজে আছে না নাই যারা ইমাম সাহেবদেরকে বাস দেয় আছে না নাই বাস দাও এই মিয়া আমি যদি এখান থেকে 10টা যুবক দাঁড় করাই আর 10টা মুরব্বি দাঁড় করাই খোদার কসম খেয়ে বলবো কাফফারা দিতে হবে না 10 জনকে দাঁড় করিয়ে বলবো আমাকে সূরা ফাতিহা সূরা ইখলাস একটু বিশুদ্ধভাবে শোনান খোদার কসম খেয়ে বলি 20 জনের মধ্যে 18 জনই পারবে কয়জন আর আস্তে বলেন কয়জন 18 18 জন অথচ মুরব্বির বয়স হয়ে গেছে 60 এর উপরে 65 এর কাছাকাছি এক পাও কবরের দিকে আজ পর্যন্ত দেখবেন এই মুরব্বি জুমার নামাজের পরে ইমাম সাহেবের পিছনে বসে থাকে ইমাম সাহেবের বাস দেওয়ার জন্য ইমাম সাহেব কোন বুধবারে জোহরের নামাজ পড়ায় আছে না ভাই বাস দেয় কি দেয় না বেটা তোমরা বাস দাও বাস দেওয়ার আগে একটা জিনিস চিন্তা করেন এই মি আমাদের সিলেটে স্কুল আছে না নাই আছে না নাই এখন বুঝেন সিলেটে স্কুলে যখন দুপুরের টাইমে খাবারের টাইম দেয় এটাকে কি বলে টিফিন বালাস দেয় কি দেয় না টিফিন অথবা লাঞ্চ দেওয়ার সময় দেখবেন ছাত্র ছাত্রীরা স্কুল থেকে বের হয়ে সোজা মাঠের দিকে চলে যায় অথবা দোকানে যায় এখন আপনাদের এলাকার নাকি কাজী বাজার কাজীর বাজার এলাকা স্কুল থেকে একটা যুবক এখানে পড়াশোনা করে তার বাড়ি কাজীর বাজারে আরেকটা মেয়ে পড়াশোনা করে তার বাড়ি হচ্ছে বিশ্বনাথে কোথায় বিশ্বনাথে দুটো ছেলে মেয়ে একই স্কুলে পড়াশোনা করে পড়াশোনা করবার পর ওদেরকে যখন লাঞ্চের সময় দিল এই ছেলে আর মেয়ে ওরা দুইজন স্কুলের সামনের দিকে না গিয়ে দুজন মিলে গেছে স্কুলের পিছনের দিকে কোন দিকে কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন কোন দিকে পিছনের দিকে আমরা কেন যাই উই আর গোয়িং টু লেট্রিন কোন দিকে গেছে বাথরুমের দিকে এই মেয়ে আপনার কি মৃত মানুষ কি কথা বলেন নাকি কোন দিকে গেছে বাথরুমের দিকে গেছে বাথরুমের দিকে যাওয়ার পর দুজনের জরুরত যখন শেষ হয়েছে শেষ হওয়ার পর আপনাদের কাজের বাজারের ছেলে বিশ্বনাথের ওই ফুরিকে দেখবার পর একবার ভালো মতো একটা ক্রাশ হয়ে গেছে কি কইছে আরো কোন কি কইছে অনেক মুরব্বিরা আগরে টাকা রেখে হুজুর ক্রাশ সম্পর্কে কি আলোচনা করে মুরব্বিরা যারা ক্রাশ সম্পর্কে বুঝতেছেন না আলী মাদ্রাসার ছাত্র অথবা স্কুলের ছাত্র যুবক তুলাবান যারা আছে মাহফিল শেষে ওদের কলার ধরে জিজ্ঞাসা করবেন হুজুর ক্রাশ সম্পর্কে কি আলোচনা করছে বুঝাই দিয়ে কি কইছে ক্লাস খাইছে তো ক্লাস খাবার পরে দেখবেন কাজীর বাজারের এই ছেলেটা বিশ্বনাথের ওই মেয়ের সাথে একটা সম্পর্ক হইতেছে সম্পর্ক যখন হইতে যায় খেয়াল করবেন প্রথম প্রথম যখন কথা বলে আপনাদের কাজীর বাজারের এই ছেলে জীবনে কোনোদিন বিশুদ্ধ ভাষায় কথা বলে নাই বিশ্বনাথ ওই মেয়ের সামনে করবার কারণে দেখবেন নতুন স্টাইলিং করে শুদ্ধ ভাষায় কথা বলে কথা ঠিক না বেশি একান্ত যদি সে সিলেটের ভাষা ছাড়তে না পারে দেখবেন সিলেটের ভাষার সাথে ও ইংরেজি ভাষা সিলা মিশ করে কথা ঠিক না বেশি এই কথাটা যারা না বুঝেন স্কুল কলেজে যারা পড়ছেন এরা একটু বুঝবার কথা 21-22-23-25 বছরের যুবক যারা স্কুল কলেজে পড়ে এদের মধ্যে যারা একটু বাক্যটু বেশি ছিল এদের পিছনে কথা কথা মাসিগুলো একটু বেশি বন্ধন করত কথা ঠিক না বেঠি এখন দেখবেন নতুন যখন সম্পর্ক হইতে যায় ছেলে চিন্তা করে আমার বাসার সাথে যদি বিশ্বনাথের ওই মেয়ে যদি ভাষা যদি একটু বেশি সুন্দর হয় তাহলে সম্পর্ক হবে তো দূরের কথা জুতার বাড়ি খাওয়ারও সম্ভব না কথা ঠিক না বেঠি আরে কথা কথা পরিষ্কার বুঝো না কেন তোমরা দুনিয়াতে একটা অবৈধ মেয়ের প্রেম এবং ভালোবাসাকে সাকসেস করতে গেলে যদি আমাকে ভাষা সূত্রে করতে হয় ভাষার মধ্যে স্টাইলিং করতে হয় আরে আমি আর তুমি যখন মালিকুল আমলক রক্তকারীর তোমার সৃষ্টি করতে তোমার বাস্তবা সৃষ্টি করতে বিজাকুল কায়াতের সৃষ্টি করতে সেই রবের সামনে দাঁড়িয়ে যখন আমি আর তুমি আল্লাহর সামনে ভরসাবাজি করি আর আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ গো আমরা তোমাকে ভালোবাসি আমরা তোমাকে মহব্বত করি এই কথাগুলো যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে সুগন দেয় এই নিয়ে আমাকে একটু জবাব দেন আমি আর তুমি যখন আলহামদুলিল্লাহ চিৎকার করে সূরা ফাতিহাকে অশুদ্ধ তেলাবাত করে সূরা ইখলাসের হাত পা ভেঙে গুঁড়া করে যখন তুমি আর আমি তেলাবাত করি আমাকে একটু জবাব দাও তোমার বাংলা ভাষা অশুদ্ধ হওয়ার কারণে যদি মেয়ের জুতার বাড়ি পড়ার সম্ভাবনা থাকে এই গাঁজা ফুরের দল তোমরা এটা ধারণা করলে কিভাবে ও তুমি আল্লাহ কোরআনে সূরা ফাতিহার অশুদ্ধ তেলাবাত করবা সূরা ইখলাসের হাত পা ভেঙে গুঁড়া করে তারপর তুমি আমার আল্লাহর সামনে তেলাবাত করবা আমার আল্লাহ তোমার এই ভাঙ্গা তোরা তেলাবাত শুনবার পরে তোমার সাথে পিরিত মারিয়ে তোমার সাথে পিরিত মারিয়ে আল্লাহ তোমার নামাজকে কবুল করবে বেটা তুই ধারণা করলে কি করে নারে